এডুকেশন লাইব্রেরির পক্ষ থেকে সকলকে স্বাগতম, আমি স্বর্ণ শুভ। আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য নিয়ে কথা বলবো। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম চালু আছে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষায় তারা থাকছে না, সো স্পেসিফিকভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষা সম্পর্কে এবং ভর্তি তথ্যগুলো তোমাদের জেনে নেওয়া উচিত। তো আমরা এই ভিডিওতে কী কী জানবো একটু দেখে নিই। ইউনিট সংখ্যা, কোন কোন ইউনিটে তুমি পরীক্ষা দিতে পারবে, ভর্তি পরীক্ষায় কী কী যোগ্যতা লাগবে, মানবন্টন কেমন হবে, পরীক্ষা কোন পদ্ধতিতে হবে, জিপিএ কীভাবে হিসাব করে সহ আরো অনেক বিষয়। তো প্রথমে আমরা জেনে নেই কোন কোন ইউনিট আছে। তো প্রথমে আছে ইউনিট এ, যেটা গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ, যেখানে সাবজেক্ট আছে 7। দেখো ইউনিট এ এর পাশে 7 দেওয়া আছে, অর্থাৎ যে নাম্বার দেওয়া থাকবে সেটি হলো কতটি সাবজেক্ট সেখানে আছে সেটি ইন্ডিকেট করবে। তেমনই ভাবে ইউনিট বি, যেটা সামাজিক বিজ্ঞান অনুষদ, ইউনিট সি কলা ও মানবিক অনুষদ, ইউনিট C1 কলা ও মানবিক অনুষদের একটা পার্ট নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ, ইউনিট ডি জীববিজ্ঞান অনুষদ, ইউনিট ই বিজনেস স্টাডিজ অনুষদ, ইউনিট এফ আইন অনুষদ, জি ইউনিট ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এইচ ইউনিট ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, আই ইউনিট বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট। তো এখন আমরা কোন ইউনিটে তুমি পরীক্ষা দিতে পারবে এই 10টির মধ্যে সেটা আমরা বলবো। তো তুমি নিশ্চয়ই সায়েন্সের অথবা আর্টসের অথবা কমার্সের। তো যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি সকল ইউনিটেই পরীক্ষা দিতে পারবে। আবার তুমি যদি মানবিক এবং বাণিজ্যের হয়ে থাকো তাহলে তুমি সায়েন্সের স্পেসিফিক যে ইউনিটটি আছে অর্থাৎ ADH, এই ADH ইউনিট ব্যতীত বাকি সকল ইউনিটেই তুমি পরীক্ষা দিতে পারবা। নেক্সট আমরা একটু বিস্তারিত এখানে দেখে নেই। দেখো এখানে লেখা আছে বিজ্ঞান, বিজ্ঞানের নিজস্ব ইউনিট হলো ADH, সরি এখানে ডি হবে, যাই হোক ADH, এবং তারা পরীক্ষা দিতে পারবে সকল ইউনিটেই। মানবিকের নিজস্ব ইউনিট হলো BC C1F, এবং তারা পরীক্ষা দিতে পারবে এই ইউনিটগুলো বাদ কোনটা দিয়ে, ADH বাদ দিয়ে। অনুরূপভাবে বাণিজ্যের নিজস্ব ইউনিট হলো জি এবং ই, এবং তারা পরীক্ষা দিতে পারবে এই বাকি ইউনিটগুলোতে। নেক্সট আমরা চলে যাই ভর্তি পরীক্ষায় যোগ্যতা কি কি লাগবে, অর্থাৎ ভর্তি পরীক্ষায় কি যোগ্যতা লাগবে তোমার। তো প্রথমে তোমার SSC সেশন থাকতে হবে 2017-18, এবং 2017 এর পূর্বে যদি তোমার SSC থাকে, অর্থাৎ SSC থাকে 16-15-14 এটা থাকে, তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে না। নেক্সট SSC সেশন থাকতে হবে তোমার 2019 এবং 2020, অর্থাৎ সেকেন্ড টাইম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকছে। এখন তোমার জিপিএ ভিত্তিতে তুমি কত লাগবে, অর্থাৎ ন্যূনতম কত হলে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে, এটা হিউজ একটা ব্যাপার। তবে আমরা এক লাইনে এটাকে বলতে পারি, সেটা কি তোমার SSC এবং HSC এককভাবে, মানে SSC-তে এবং SSC-তে এককভাবে তোমাকে লাগবে 3.50, অর্থাৎ ন্যূনতম 3.50 লাগবে SSC এবং HSC-তে মাস্ট, এবং ব্যতিক্রম শুধু C C1 I ইউনিটে লাগবে হলো তোমার 3.0, অর্থাৎ একটু কম, এবং জি ইউনিটে লাগবে 4.0, শুধু ব্যতিক্রম এটুকু, বাকিগুলোতে সবগুলোতে ন্যূনতম লাগবে 3.5। তো আমরা একটু বিস্তারিত দেখি, বিস্তারিত এখানে দেখো ADH, এই ADH, তারপর C C1 I, BE F এবং জি সবগুলোতেই দেখো, এর আগে আমি যেটা বললাম সেটাই এখানে বলা আছে, SSC-তে 3.50, 3.50 SSC-তেও। তো C C1 I, এই C C1 I এ লাগবে 3.00, 3.00, 3.00, BE F এ লাগবে পুনরায় এই 3.50, 3.50, এবং জি ইউনিটে লাগবে 4 করে। এখন কথা হলো টোটাল কত লাগবে। দেখো টোটাল এখানে কিন্তু একটা রেঞ্জ দেওয়া আছে, 7.5 থেকে 8.5, 6.5 থেকে 7.5, এটা আসলে কি, আসলে এখানে তুমি ন্যূনতম 7.5 থেকে পরীক্ষা দিতে পারবা, বাট কথা হলো স্পেসিফিক সাবজেক্টের জন্য স্পেসিফিক রিকোয়ারমেন্ট চাই। কোনো কোনো সাবজেক্ট পেতে তোমাকে 8.5 লাগবে টোটাল, আবার কোনো কোনো সাবজেক্টে 8 লাগবে। তো এইগুলো বিস্তারিত আমি আমার ভিডিওর শেষের দিকে দিয়ে দেবো, যে কোন সাবজেক্ট ভিত্তিক কত পেতে হবে। তো একটা রেঞ্জ এখানে বলা আছে যে শুরু কত থেকে এবং শেষ কত থেকে, তো এটা তোমরা দেখে নাও। নেক্সট আসলে মানবন্ধনটা কেমন, মানে এ ইউনিটে পরীক্ষা দিতে তোমাকে কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে, বি তো মানবন্ধন আমি দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও, ভিডিওটি পজ করেও পরে ভালো মতো দেখতে পারো।
এই হলো আমার টোটাল 10টা ইউনিটের মান বন্টন। নেক্সট আমরা জানবো পরীক্ষা কোন পদ্ধতিতে হবে। তো পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হবে পরীক্ষা হয় 100 মার্কের এবং MCQ এর 80 মার্ক থাকে এবং GPA এর উপর থাকে তোমার 20 মার্ক। তো পরীক্ষা যেহেতু হবে MCQ পদ্ধতিতে, তো প্রশ্ন থাকবে 80টি, প্রত্যেক প্রশ্নের মান 1। তাহলে 80টি প্রশ্ন 80 মার্ক এবং 20 মার্ক থাকবে GPA, নেগেটিভ মার্ক থাকবে 0.20 করে। ব্যতিক্রম জি ইউনিট যেখানে MCQ থাকবে 80টির পরিবর্তে 75টি এবং ভাইবা হবে 5 মার্কের। ভাইবাটি তোমাদের পরীক্ষা শেষেই হয়ে যাবে। পরীক্ষার সময় থাকে 55 মিনিট, আরও এক্সট্রা 5 মিনিট দিতে হয় তোমার যে শীটটা দিবে সেটা পূরণ করার জন্য। পরীক্ষাটা আসলে বাংলায় হয়, মানে কোশ্চিনটা বাংলায় হয় নাকি ইংলিশ হয় এটা অনেকের প্রশ্ন। তো আমি বলবো এফ এবং জি ইউনিটের প্রশ্ন হয় ইংরেজিতে। তো এই এফ এবং জি ইউনিটের মান বন্টনে কিন্তু আবার তোমাদের বাংলা সাবজেক্টটা আছে। তো বাংলা সাবজেক্ট থাকলে বাংলাটা শুধুমাত্র বাংলায় থাকবে, বাকি সব কিছু ইংলিশে থাকবে এফ এবং জি ইউনিটের ক্ষেত্রে। বাকি ইউনিটের প্রশ্ন বাংলায় থাকবে, তুমি চাইলে ইংলিশ ভার্সনের প্রশ্ন পরীক্ষা দিতে পারবে, সেক্ষেত্রে পূর্বেই তোমাকে জানাতে হবে। নেক্সট, ক্যালকুলেটার ব্যবহার কোনোভাবেই করা যাবে না। এবং পাস মার্ক কত, আসলে পূর্বে অনেক ছিল যে সাবজেক্ট ভিত্তিক পাস করা লাগতো, অনেকে খুব ভালো করতো, বাংলায় 4-এর মধ্যে পাস করতে পারতো না, 2.5 পাইতে পারতো না, তার সংস্কৃত না। তো এখন আর কোনো সাবজেক্ট ভিত্তিক পাস নেই, মোট 33% মার্ক পেলেই পাস। জিপিএ কিভাবে হিসাব করে, তো জিপিএ হিসাব করে হলো SSC এবং HSC কে বিভিন্নভাবে গুণ করে। SSC কে গুণ করতে হয় 1.5 দিয়ে, HSC কে গুণ করতে হয় 2.5 দিয়ে, দেন এই গুণ করা ফল তোমাকে যোগ করতে হবে। তো যোগ করে দেখো, তুমি যদি SSC তে পাও 5, তাহলে 1.5 দিয়ে গুণ করলে কত হবে, এবং HSC তে যদি 5 পাও তাহলে 1.5 দিয়ে গুণ করলে কত হবে, সেটা যদি যোগ করো তাহলে তোমার টোটাল 20 মার্ক হবে। অর্থাৎ যদি দুটাতেই GPA 5 থাকে তাহলে 20 মার্ক পাইলা। তো এইভাবেই তোমাকে হিসাব করতে হবে। এখন তোমাকে বলেছিলাম সাবজেক্ট ভিত্তিক বিভিন্ন শর্ত আছে, অর্থাৎ তোমার এ ইউনিটের গণিত পেতে গেলে মোট পেতে হবে 7.50 এবং গণিতে ন্যূনতম A- থাকতে হবে। এভাবে সবগুলো সাবজেক্টের দেয়া আছে, অর্থাৎ সবগুলো ইউনিটের দেয়া আছে, তোমরা একটু দেখে নাও। এটা এ ইউনিট, বি ইউনিট, ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। সি ইউনিট, ডি ইউনিট, E ইউনিট, F ইউনিট, G ইউনিট, H ইউনিট এবং I ইউনিট। তো আমরা চেষ্টা করেছি আমাদের এই ভিডিওতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের A to Z তথ্য খুব সহজভাবে তোমাদের বোঝানোর, যাতে করে তোমাদের এই ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে অনেকটা হেল্প হয়। এবং পরবর্তীতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো। এবং একটা কথা বলে দিই, নেক্সটে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিট ভিত্তিক ডিটেলস এবং ইউনিট ভিত্তিক কীভাবে তুমি প্রিপারেশন নিবে সেই নিয়ে এই ভিডিও আসবে। সো আমাদের চ্যানেলের সাথেই থাকো। আর আজকে ইনশাল্লাহ আমাদের চ্যানেলে 10K সাবস্ক্রাইবার হয়ে যাবে, আর 10K সাবস্ক্রাইবার হয়ে গেলে আমাদের স্পেশাল কিছু ভিডিও আসবে। আর যারা নতুন আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছো তাদেরকে বলবো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে যাওয়া, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। গুড বাই, টেক কেয়ার।